এই দলিল সেই দলিল যে দলিল আমি বড় মেয়ের কাছে টাকা দেওয়ার সময় সই করেছিলাম। জানিস কি আছে এই দলিলে? এখানে আমার বাড়ির থেকে শুরু করে সবকিছু বড় মেয়ের কাছে বন্ধক দেওয়া আছে। আজ বড় মেয়ে কি করেছে জানিস? আমাকে দুঃখী নিয়ে দলিল ফেরত দিয়ে বলেছে, মোবারক, এই দলিল নিয়ে যাও, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো, আমার কাছে তোমার কোনো ঋণ রইল না। তুই বল শুনো, আজকালকার দিনে এত বড় বড় মানুষ তুই কোথায় পাবি? আর তুই সেই ফেরেস্তার মতো মানুষটার বিরোধিতা করতে চাস? তাই তো বলি, ঘটনাটা কি? বাপ ছেলের পক্ষ না নিয়ে নিজের মালিকের কথা বলে কেন? ধারের টাকা মাফ করে সেই টাকার দলিল ঘুষের তীর বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়েছে। উদ্দেশ্য কি জানো? ওরা আমাকে ঘায়েল করতে চায়, ওরা চায় আমি ইলেকশন থেকে সরে দাঁড়াই। সুমন, বড় মিয়ার সাথে ঝগড়া করে নির্বাচন করার কি দরকার? আমার কথা শোন বাবা, তুই নাম উঠায় নে, এই সুযোগে আমাদের ঋণও মাফ হয়ে যাবে। কি বলছো মা? বড় মিয়াদের পায়ের তলায় থাকতে থাকতে নিজেদের মন এত ছোট করে ফেলেছো যে বড় মিয়ার বিরুদ্ধে কথা বলতে তোমরা না খেয়ে থাকার দুঃস্বপ্ন দেখো। তোমাদের দেখে মনে হয় বড় মিয়ার চোখের আগুনে পুড়ে তোমরা ছাই হয়ে যাচ্ছ। সব ভুল মা, সব তোমাদের বোঝার ভুল। বড় মিয়াদের মতো রক্তচোষাদের যদি গরিব মানুষেরা ভয় পেত তাহলে এই দেশ স্বাধীন হতো না, দুনিয়ার গরিব মানুষরা এক হয়ে বিদ্রোহ করতো না, ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করতো না। ভাইয়া ঠিকই কইছে বাবা, তুমি বড় মিয়ারি গিয়া কও, তার মন যদি এত বড় হয়ে থাকে তাহলে তার নাম নির্বাচন থেকে উঠে নিতে। তুমি কেন বুঝতে পারছো না বাবা, যদি আমি ইলেকশনে জিতি, যদি আমি চেয়ারম্যান হই, তাহলে গরিবের কথা শোনার জন্য একজন লোক তো থাকবে, একজন লোক তো গরিবের পক্ষ নিয়ে লড়াই করবে। একজন গরিব আর একজন গরিবের কথা শুনে করবেটা কি? একটা ভিখারি আর একটা ভিখারিকে সমবেদনা জানাতে পারে কিন্তু ভিক্ষা দিতে পারে না। আমি তোকে শেষবারের মতো বলছি সুমন, তুই তোর জিত ছেড়ে দে। আমি মানছি আমি তোর মতো বুদ্ধিমান নই, আমি গরিব, আমার বয়স হয়ে গেছে, কিন্তু কিন্তু আমিও অকৃতজ্ঞ নয়। বড় মেয়ের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। শুনুন বাবা, বাবা এমন কিছু উপায় বের কর যাতে তোর জিত আর আমার কৃতজ্ঞতা কোনোটাকেই মাথা নিচু না করতে হয়। একটা উপায় আছে, একটা উপায় আছে আমার কাছে। তোমার গোলামি আর আমার জিদের কোনোটাকেই যেন ক্ষুণ্ণ হতে না হয় তার একটাই রাস্তা আছে আমার কাছে। তুমি নিজের হাতে এই দাদি আমার গলাটা কেটে দাও, দুনিয়ার মানুষ অন্তত এটা জানবে যে বাবা মনিবের প্রতি কৃতজ্ঞতার কারণে তার ছেলের লাশ ফেলে দিয়েছে, মনিবের কারণে শেষ করে দিয়েছে নিজের সন্তানকে। না বাবা, না ধরো, না ধরো, খুন করো আমাকে, না খুন করো আমাকে, না ধরো, ধরো বাবা। কি করছো কেন? কি করছো ভাইয়া? ভাইয়া